আসসালামু আলাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। রেডমি সিরিজের দুর্দান্ত মানের আরেকটি ফোন কিন্তু ভাই মার্কেটে লঞ্চ হয়ে গেল, রেডমি 13C। আর আজকে আমি এই ফোনটির ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো। আর এই ফোনের ভাই লুকটা দেখেন ভাই, মাথা নষ্ট করছে। সাইজটাও কিন্তু ভাই খুবই বড় ধরনের করছে, বিশেষ করে রেডমি সিরিজে যে ফোনগুলো আছে রেডমি 9C এবং 10C এবং 12C, ওই সিরিজের পরেরই ভাই এই মডেলটা হচ্ছে 13C। বিশেষ করে রেডমি 10C বেশ কিছু বছর আগে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছিল, বিশেষ করে মনে হয় 1 বছর আগে এই ফোনটা লঞ্চ হয়েছিল ভাই। সেই লেভেলের কিন্তু মার্কেটে ভাই চলছে, এবং তার আদলে কিন্তু তারপরে বানানো হয়েছে আপনি রেডমি 12C, আর এখন আপনারা পেয়ে যাইতেছেন রেডমি 13C। আর বিশেষ করে আগের যে ফোনগুলো ছিল ওইগুলোর মধ্যে কিন্তু ভাই একটু ওল্ড মডেলের ডিজাইন ছিল। সো এই যে রেডমি 13C যে ফোনটা ওরা এবার লঞ্চ করছে, এই ফোনের ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাথা নষ্ট করছে। বিশেষ করে এই ফোনের যে কালারগুলো আছে ভাই দুর্দান্ত মানের করছে ভাই, ডিজাইনও ভাই কিছু বলার নাই ভাই, সেই লেভেলের ডিজাইন করছে, এবং সাইজটাও কিন্তু ভাই একটু বড় ধরনের হবে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.74 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং এই মোবাইলটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে আপনার কর্নিং গরিলা গ্লাস এবং 90Hz রিফ্রেশ রেট। আর এই মোবাইলটার ওয়েট হচ্ছে আপনার 192 গ্রাম, এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 13, তার সাথে MIUI 14 থাকতেছে। এই মোবাইলটির রিয়াল প্যানেলে আপনি টোটাল 3টা সেন্সর পেয়ে যাবেন। মেন শুটার রয়েছে আপনার 50 মেগাপিকচার এবং 2 মেগাপিকচারের মাইক্রো ক্যামেরা, এবং তারপরেটা রয়েছে আপনার 0.8 মেগাপিকচারের ডেপ ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 8 মেগাপিকচার, এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এই মোবাইলটা কিন্তু টোটাল আপনার 3টা ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। প্রথমত রয়েছে আপনার 4GB RAM, 128GB ROM এবং 6GB RAM, 128GB ROM, এবং তারপরেটা রয়েছে আপনার 8GB RAM, 256GB ROM। সো আপনি যেটা পছন্দ হয় আপনি কিন্তু সেটাই নিতে পারবেন। এবং যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করতেছেন সেটা হচ্ছে ভাই প্রসেসর। আর এই মোবাইলটির মধ্যে যে প্রসেসরটা ভাই দেওয়া হয়েছে এটা আপনার মিডিয়া টেক হেলিওয়ে G85 12 ন্যানোমিটারের একটি চিপসেট। সো এই চিপসেটটা কিন্তু ভাই মোটামুটি ভালোই সার্ভিস আপনি পাবেন, বিশেষ করে যারা ফ্রি ফায়ার গেমটা খেলেন তাদের জন্য এই ফোনটা কিন্তু ভাই বেস্ট একটি ডিল হতে পারে। সো যারা পাবজি খেলেন তারা অবশ্যই একটু ভেবেচিন্তে ভাই নিতে পারেন, পাবজিও ভাই খেলা যাবে, কিন্তু ভাই একটু লেগ হওয়ার ইস্যুটা থাকে বা একটু ফোনটা একটু হিটিং হতে পারে। সো অবশ্যই যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা অবশ্যই অনাহেসে এই ফোনটা কিন্তু ভাই নিতে পারেন। সো ফোনের ভাই প্রসেসরটা কিন্তু মোটামুটি ভালো, বিশেষ করে বাজেট অনুযায়ী আমি মনে করি এই প্রসেসরটা ভাই ঠিক আছে। এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই একটু নতুনত্ব এনেছে, এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে এটা আপনার পাওয়ার বাটনের উপরে পেয়ে যাবেন, যেটাকে বলা হয় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বিশেষ করে এইগুলার আগের যে ফোনগুলো ছিল রেডমি 10C এবং 12C, এইগুলোর মধ্যে কিন্তু ভাই আপনার ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, সাইডে কিন্তু ভাই ছিল না। সো 13C-র মধ্যে কিন্তু আপনি একটু ব্যতিক্রম পাবেন, যেটা হচ্ছে আপনার পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং রেডমি 13C-র মধ্যে কিন্তু ভাই আর একটা পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট। আগের যে ফোনগুলো ছিল ওইগুলোর মধ্যে কিন্তু ভাই টাইপ বি চার্জিং পোর্ট ছিল, কিন্তু ভাই আপনি এটার মধ্যে টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু ভাই পেয়ে যাবেন। এবং এই মোবাইলটির কিন্তু ভাই ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে রয়েছে আপনার 5000 mAh, তার সাথে একটা 18W-এর একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবং এই মোবাইলটা আপনি 0 থেকে 100% চার্জ হইতে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিবে। এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস রয়েছে আপনার 4GB RAM এবং 128GB ROM, এটার দাম রয়েছে আপনার 14,499 টাকা। 6GB RAM এবং 128GB ROM, এটার দাম রয়েছে আপনার 15,999 টাকা। 8GB RAM এবং 256GB ROM, এটার দাম রয়েছে আপনার 17,999 টাকা। সো এই বাজেটের মধ্যে কিন্তু ভাই আপনারা এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বিশেষ করে যাদের একটু বাজেট বাড়ায় একটা সেট কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই 8GB RAM এবং 256GB ROM এই ফোনটা কিন্তু ভাই নিতে পারেন। ফোনের ডিজাইন এবং লুক কিন্তু ভাই খুবই সুন্দর, অবশ্যই আপনারা এই ফোনটা কিনতে পারেন। আর যে বাজেটগুলো আপনাদেরকে জানালাম এইগুলো কিন্তু ভাই আপনার অফিসিয়াল প্রাইস, এবং আনঅফিসিয়াল যদি আপনারা কিনতে চান আমার মতে আরও একটু কম আপনারা পেতে পারেন। এবং আনঅফিসিয়ালটার প্রাইসটা কিন্তু ভাই আমি এখন তো জানতে পারিনি, যে প্রাইসগুলো আপনাদেরকে জানালাম এই প্রাইস হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।